চরের পাঁকে আটকে দেহ। কেরলে হাউসবোট ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 21-এ। ডুবে গেল পর্যটক বোঝাই হাউসবোট। রবিবার সন্ধ্যায় কেরলের মাল্লাপুরমে একটি হাউসবোট পর্যটকদের নিয়ে মাঝনদীতে যেতেই হঠাৎ বিপত্তি ঘটে। ডুবতে শুরু করে হাউসবোটটি। জানা গিয়েছে সেই সময় হাউসবোটে কমপক্ষে 30 থেকে 35 জন যাত্রী ছিলেন। বোট ডুবতে শুরু করলে ভয়ে আতঙ্কে অনেক পর্যটক নদীতে ঝাঁপ দেন। যারা সাঁতার জানতেন তাদের মধ্যে কয়েকজনের প্রাণ বাঁচলেও অধিকাংশ পর্যটকই মারা যান। সোমবার কেরলের দমকল বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী হাউসবোট ডুবে যাওয়ার ঘটনায় এখনও অবধি 21 জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে মাল্লাপুরম জেলার তানুর উপকূলের পর্যটন কেন্দ্র থেকে সন্ধ্যে 7টা নাগাদ যাত্রীদের নিয়ে নদীতে যাত্রা শুরু করে এই বোটটি। কিন্তু কিছুটা এগোতেই বোটটি ভারসাম্য হারায় এবং ডুবতে শুরু করে। কয়েকজন সাঁতরে তীরের দিকে আসতে পারলেও বাকি যাত্রীরা কাদায় আটকে যান এবং সেখানেই দম বন্ধ হয়ে মৃত্যু হয়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। ইতিমধ্যেই প্রশাসনের তরফে একাধিক নৌকা ও ডুবুরি পাঠানো হয়েছে উদ্ধার কাজে সাহায্যের জন্য। উদ্ধার কাজে NDRF বাহিনীও যোগ দিয়েছে। এখনও হাউসবোটের নিচে বেশ কয়েকজন পর্যটক আটকে রয়েছেন বলে জানা গেছে। মনে করা হচ্ছে। কেরলের রিজিওনাল ফায়ার রেঞ্জ অফিসার সিজু কেকে সংবাদ সংস্থা ANI বলেন, এখনও অবধি 21টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। হাউসবোটে মোট কতজন যাত্রী ছিল তা এখনও জানা যায়নি। সেই কারণে আরও পর্যটকরা কাদায় আটকে রয়েছে কিনা তা জানার জন্য তল্লাশি জারি রাখা হয়েছে। অন্যদিকে নৌকাডুবির ঘটনার খবর পেয়েই রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে জরুরি বৈঠকের ডাক দেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ। আহতদের যাতে যথাযথ চিকিৎসা করা হয় তার যাবতীয় ব্যবস্থা করতে বলেন তিনি। মৃতদের পরিবারের হাতে দ্রুত দেহ তুলে দেওয়ার জন্য ময়নাতদন্তের গতিও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ভোর 6টা থেকে ময়নাতদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর শুনে গতকালই শোক প্রকাশ করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন। তিনি টুইট করে লেখেন, মাল্লাপুরমের তানুরে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় অত্যন্ত দুঃখিত। দ্রুত উদ্ধার কাজের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। গোটা উদ্ধার কাজের পর্যবেক্ষণ করবেন ক্যাবিনেট মন্ত্রীরা। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা রইল। মুখ্যমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নৌকাডুবির ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন। শোক প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।